নমস্কার। তো তোমরা জানো যে সামনে 26 তারিখ WEP পরীক্ষা আছে, প্রিলিমস। তো তাতে 25টি ম্যাথ থাকবে। তো আমরা চেষ্টা করছি যে ম্যাথ পোর্শনটা প্রথমে তোমাদের করানোর। তো আমরা প্রথমে শুরু করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 2018, 2019, 2016, 2017, সেইগুলো নিয়ে আমরা শুরু করব। তো আজকে আমরা করছি প্রথম প্রশ্ন, 2019-এ এসেছিল। তো আমরা কি দেখছি, সেখানে লেখা রয়েছে সেলিং প্রাইস অফ এন আর্টিকেল ইজ 616। যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হয় অ্যান্ড দ্য প্রফিট ইজ 12%, যদি প্রফিট হয় 12%, দেন ইফ দ্য প্রোডাক্ট ইজ সোল্ড অ্যাজ 600-462 টাকায়, যদি সেই প্রোডাক্টটিকে বেচা হয় বা সেই বস্তুটিকে বেচা হয়, তাহলে আমার লসটা কত হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে আমাকে। তো আমি কি করে করব, তো আমি প্রথমে দেখবো যে কত টাকায় আমি বেচেছি। তো কত টাকায় বেচেছি আমি? 616 টাকায় বেচেছি। তাতে আমার প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে 12 টাকা। আমি 12টাকে কিন্তু এইভাবে লিখবো না, আমি যেহেতু 100 টাকার পরিপ্রেক্ষিতে ক্যালকুলেট করছি, সেহেতু আমি কি লিখবো, আমি লিখবো ওপরে 100, নিচে 12 লিখবো না। কেন 12 লিখবো না? কারণ কি, 12% লাভ হয়েছে, এইটা হচ্ছে আমার লাভ করা সংখ্যা। যদি আমি 100 টাকায় কোনো একটা জিনিস কিনি, যদি 12% লাভে বেচি, তার মানে কি 100 টাকায় আমার 12 টাকা লাভ হচ্ছে। সেহেতু আমি 100 টাকায় যদি কোনো একটা জিনিস কিনে থাকি, সেই জিনিসটা যদি 12% লাভে বেচতে, তাহলে আমি কত টাকায় বেচবো সেটা? সেটা তাহলে আমি 112 টাকায় বেচবো। এটা হয় কি, 112 টাকা সমান সমান হচ্ছে 612, 616, এবং এই 616-র পরিপ্রেক্ষিতে কত টাকা আসবে সেটা আমাকে বার করতে হবে, সেটা 100। মনে রাখবে, যেটা বের করতে দেয় সেটা সবসময় থাকবে ওপরে, যার থেকে বের করতে দেয় সেটা থাকে নিচে। কি বললাম? যেটা বের করতে হয় সেটা থাকবে উপরে, যার থেকে বের করতে হয় সেটা থাকবে নিচে। কাটবো আমরা চার দিয়ে কাটলে হবে 25, এখানে হবে 28, এটা দিয়ে এটাকে কাটলে হবে 22, এটা হবে হচ্ছে 22, যদি গুণ করি 5×10=0, আর থাকলো 1, 5×10=2×4=5, 2×4=5, 550 টাকা কি আমার সিপি। সিপি মানে আমরা জানি সবাই কস্ট প্রাইস, মানে এই দামে আমি বস্তুটি কিনেছিলাম, কিন্তু আমি এই দামে বেচছি না, আমার কোনো কারণে লস হয়ে গেছে, সেজন্য আমি বেচবো 462 টাকায়। তাহলে আমি কত টাকা লস করব, কি করে লিখবো? 550টি আমি এখানে লিখলাম, মাইনাস কত টাকা বেচেছি, 462, সমান সমান কত, 4×2=8, হয় থাকলো 1, 7, 28, 7, 15, 88 টাকা। দেখি আমার অপশনে আছে 88 টাকা, কত নম্বর অপশনে আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি ইনকেস যদি তোমাকে এই জিনিসটা বের করতে না দেয়, যদি তোমাকে বলে এটার পার্সেন্টেজ বের করো, পার্সেন্টেজ বের করো, সেক্ষেত্রে আমি তোমাদের শিখিয়ে দিই কি করবা, কিচ্ছু না, আরো সিম্পল, তুমি এই টাকাটাকে লিখবা ওপরে, আমি বলেছি এটা উপরে লিখতে হবে 550 কস্ট প্রাইস নিচে ইনটু 100, 100-এর শূন্য কেটে দিলাম, এখানে 8 থাকলো, এখানে থাকলো হচ্ছে 5, 5 দিয়ে কাটলাম 2, 8×2=16% হচ্ছে লস, এভাবে আনসার হয়ে গেল তোমার। 2 নম্বর প্রশ্নে কি আছে আমি দেখি, ইফ দ্য মাল্টিপল অফ টু নাম্বারস ইজ 200, 2160, দেন অ্যান্ড দ্য ACF ইজ 6, যদি দুটি সংখ্যার গুণফল যদি 2160 হয় এবং তাদের গসাগু যদি 6 হয়, ACF মানে গসাগু, দেন ক্যালকুলেট দ্য রেশিও অফ ACF অ্যান্ড LCM, গসাগু এবং লসাগু রেশিও বের করো। আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, LCM ইনটু HCF ইজ ইকুয়াল টু মাল্টিপল অফ টু নাম্বারস, ACF এবং LCM এর যা গুণফল হবে মাল্টিপল হবে দুটি নাম্বারের সমান, মানে দুটি নাম্বারের গুণফল যা হবে তাদের সাথে সমান হবে আমাদের ACF এবং LCM এর গুণফল। তো আমরা দেখছি কি, এই নিয়ম খাটিয়ে আমরা দেখি কি করা যায়, LCM কে আমরা x লিখলাম, সমান সমান যে 2160 কে উপরে দেব, ACF এর মান ছিল 6, ভাগ করব কত হবে, 3
ছয় শূন্য 360, তাহলে আমাদের এল সি এম সমান সমান হচ্ছে 360। রেশিও বের করো, আমাদের বের করতে হবে এসিএফ এবং এলসিএম এর রেশিও। এসিএফ এর কত রয়েছে, এসিএফ রয়েছে আমাদের 6:2, এলসিএম কত রয়েছে আমাদের এখানে 300। কাটবো 1:2, এটা কাটবো 60, 1:60 কোথায় আছে আমার, 1:60 আছে রাইট। কখনো কিন্তু এই অপশনটা ভুল করাও দেবা না, যদি এটা দাও পুরো পুরি কাটা। মনে রাখবা কোনটা আগে আছে, এসিএফ তারপরে এলসিএম, কোনটা আগে আছে, এসিএফ তারপরে এলসিএম, এখানে কিন্তু উল্টো আছে, মনে রাখবে। এবার আমরা দেখছি তৃতীয় প্রশ্ন কি আছে আমাদের। তৃতীয় প্রশ্ন রয়েছে, হোয়াট উড বি দ্য রেশিও অফ মিক্সচার অফ টু টাইপস অফ টি কস্টিং 15 পার কেজি এন্ড 20 পার কেজি বিকামস 16.50। বলছে কি দুটো চা রয়েছে, দুটো চা, একটা চায়ের দাম 15 টাকা পার কেজি এবং একটা চায়ের দাম 20 টাকা পার কেজি। এই দুটি চা কি অনুপাতে মেশালে সেই অনুপাতটি 16 টাকা কেজি, 16.50 টাকা কেজি দরে আমি বেচতে পারবো। খুব সোজা অঙ্ক, একদম জলের মতো সোজা। আমি প্রথমে কি করব, এগুলোকে অনেক সময় রেশিওর অঙ্ক না বলে অ্যালিগেশনের অঙ্ক বললেও বেটার হবে আমাদের। কেন কি, অ্যালিগেশন পদ্ধতিতে আমি এটা সলভ করতে পারবো। যেমন দেখো, বলছে প্রথমে আমাদের বলেছে 15 টাকা পার কেজি, 15 টাকা পার কেজি লিখলাম এখানে। তারপরে বলেছে 20 টাকা পার কেজি, 20 টাকা পার কেজি লিখবো। এরপরে কি করব, কত টাকায় বেচবো, 16.50 টাকা লিখবো। এবার এটাকে অ্যালিগেশন করব, এটার দিক কেটে এখানে লাগবো 3.5 টাকা, এটার দিক কেটে এখানে রাখবো 1.5 টাকা, 1.5 টাকা পয়েন্ট পয়েন্ট তুলে দেবো, 0.0 কেটে দেবো, 5 দিয়ে কাটবো, এখানে হচ্ছে 3, এখানে হবে 7, এটা হচ্ছে আমাদের আনসার 7:3। কোথায় আছে 7:3, আনসার সি, 74। হ্যাঁ, এবার আমরা 4 নম্বর প্রশ্নে দেখবো কি, দ্য স্পিড অফ ডাউন স্ট্রিম অ্যান্ড আপ স্ট্রিম আর 12 কিলোমিটার অ্যান্ড 8 কিলোমিটার। ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ, আপ স্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে। আমরা মনে রাখবো স্রোতের অনুকূলে হচ্ছে ডাউন স্ট্রিম মানে স্রোতের দিকে যাওয়া, আর স্রোতের উপরে যখন যাচ্ছে বা স্রোতের বৃদ্ধে যখন যাচ্ছে তখন হচ্ছে আপ স্ট্রিম। তাহলে আপ স্ট্রিমের গতি হচ্ছে 8, ডাউন স্ট্রিমের গতি হচ্ছে 12। ক্যালকুলেট দ্য টাইম টেকেন বাই এ বোট টু কভার এ ডিস্টেন্স অফ 24 কিলোমিটার। একটি নৌকা 24 কিলোমিটার, তাহলে কত সময় যাবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আমাদের মনে রাখতে হবে বোটের স্পিড যখন বের করতে যাব, যখন ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম দিয়ে দেবে, সেক্ষেত্রে আমাদের বোটের গতিকে বের করার সূত্র হচ্ছে এ বি বাই এ এ প্লাস বি বাই 2। এখানে এ হবে হচ্ছে ডাউন স্ট্রিম আর বি হবে হচ্ছে আপ স্ট্রিম, এ হবে ডাউন স্ট্রিম, বি হবে হচ্ছে আপ স্ট্রিম, মনে রাখবে। সূত্র অ্যাপ্লাই করি, 12+8/2 হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো 10 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে কার গতিবেগ, যে বোটের গতিবেগ, বোটের গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো এক ঘন্টায় যাবে 10 কিলোমিটার, বা আমি এরকম লিখতে পারি 10 কিলোমিটার যায় 10 কিলোমিটার যায় এক ঘন্টায়, লিখতে পারি আমি 1 কিলোমিটার যাবে 1/10, 24 কিলোমিটার যেটা আমাদের উত্তরে চেয়েছে কিলোমিটার যাবে 24/10 2.4 আওয়ার অ্যান্সার। এখন আমরা 5 নম্বর প্রশ্ন দেখবো কি আছে, 35% অফ এ নাম্বার ইজ 91, যদি কোনো একটা সংখ্যার 35% যদি 91 হয় তাহলে আসল নাম্বারটি কত। খুব সোজা অঙ্ক, আমি আগের প্রথম পোর্শনটা যেরকম করেছি ঠিক সেরকমই হবে, 91 × আমরা যেটা থেকে বের করবো সেটা নিচে 35, যেটা বের করবো সেটা ওপরে। 35কে 5 দিয়ে কাটি, 5×100 7 দিয়ে কাটি এটাকে, 7×7 3×7=21, 13×2×26 260 হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার আমরা 6 নম্বর প্রশ্ন দেখছি, এটা ম্যাথ না হয় এটাকে জিআই পর্যায়ে আমাদের রাখা যায়। তো আমি কেন এটাকে জিআই পর্যায়ে রাখবো, গতবার অনেকেই আছে আমাকে বলেছিল আমাদের বন্ধু বান্ধবরা যে এই প্রশ্নটা আমরা পারিনি, অনেকে এটাকে গুণফল ভেবেছে, অনেকে এটাকে এবিসিডি সূত্র লাগিয়ে করেছে, কিন্তু কোনো সূত্র কোনো গুণফল কিছু না, এটা হচ্ছে সিম্পল জিআই।
এটা কোনো ম্যাথ নয়, তোমাদের আমি বুঝিয়ে দিই জিনিসটা কিরকম, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে লিখি, আমাকে কি দিয়েছে, এ বি সমান সমান টু ফাইভ, বি সি সমান সমান হচ্ছে ফাইভ সেভেন, বি ডি সমান সমান হচ্ছে ফাইভ এইট, এই জিনিসগুলো রয়েছে আমার। আমি একটা জিনিস ভালোভাবে দেখতে পাচ্ছি, সব জায়গায় আমার বি কমন, দেখতে পাচ্ছ তোমরা কি, সব জায়গায় বি কমন, সব জায়গায় বি কমন রয়েছে। আর নাম্বারের দিক থেকে কি কমন রয়েছে, কি কমন রয়েছে, ফাইভ, ভালোভাবে খেয়াল করে দেখো, ফাইভ কমন রয়েছে, ঠিক বলছি তো আমি, বি 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 ফাইভ ফাইভ ফাইভ, তো এর মানে হলো বি এর মান হবে ফাইভ। বি এর মান যদি ফাইভ হয়, এর মান কত বের করো আমি তাহলে, খুব সোজা, এ ইজ টু, এ বি সি, সি এর মান বের করবো কোথায়, সি রয়েছে, সি এখানে রয়েছে, সি কত সাত, ডি এর মান বের করবো, ডি কোথায়, ডি ডি আট। আমাদের অপশনসে কি চেয়েছে, অপশন চেয়েছে সি এ ডি বি, তোমাদের প্রশ্নে অপশন এটা ভুল দেওয়া ছিল, এরা প্রিন্টিং মিস্টেক হতে পারে, অপশনগুলো ছিলই না সঠিক উত্তরটা, তো এখানে উত্তরটা সঠিক হবে হচ্ছে সি এর মান, সি সি এর মান কোথায় সাত, এর মান দুই, ডি এর মান আট, বি এর মান পাঁচ, সাত দুই আট পাঁচ, সাত দুই আট পাঁচ, এটা আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা সাত নম্বর প্রশ্নটা দেখছি, এটা একটু ভাবার প্রশ্ন, কিছুই ভাবা না, বলেছে কি, ইফ দ্য টু ট্রেনস অফ 137 মিটার অ্যান্ড 163 মিটার্স ক্রসিং দেমসেলফ উইথ স্পিডস অফ 42 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 48 কিলোমিটার পার আওয়ার, দেন দ্য টাইম টেকেন বাই দেম টু ক্রস দেমসেলফ, একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে যদি তাদের গতিবেগ 42 কিলোমিটার এবং 38 কিলোমিটার হয় এবং তাদের নিজেদের দৈর্ঘ্য 137 কিলোমিটার ও 163 কিলোমিটার হয়। তো আমরা কি করে অঙ্কটি সলভ করব, আমরা জানি দুটি ট্রেন টি ওয়ান এবং টি টু যখন একে অপরকে ক্রস করছে, আমাদের জানতে হবে যে তাদের হোল বডি, এই হোল বডিটা তারা কিন্তু ক্রস করছে দুজনেরই, তাহলে এ যদি 137 হয় এবং এ যদি 163 হয়, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব কি, দুজনে যেহেতু দুজনের বডিকে ক্যালকুলেট করছে বা দুজনের বডিকে ক্রস করছে, দুজনের বডির গতিবেগকে যখন ক্রস করছে, সেক্ষেত্রে আমরা বলবো এই দুটি সংখ্যার যোগফল, এই দুটি সংখ্যার যোগফল কত হবে, এই দুটি সংখ্যার যোগফল হবে 200-300 মিটার, 300 মিটারকে ক্রস করবে সে। এবার আমাদের কি বলবো, আমরা জানি যখন দুটি ট্রেন একে অপরের দিকে আসে তাহলে তাদের গতিবেগ যোগ হয়, এস ওয়ান এবং এস টু প্লাস হবে, আমাদের এস ওয়ান কত 42 এবং এস টু কত 48, তাহলে যোগ করলে আমরা কত পাবো 90। এবার আমাদের একটা নিয়ম জানতে হবে, সবকটা মিটারে রয়েছে এবং আমাদের সেকেন্ডে বের করতে হবে, কিলোমিটার থেকে মিটারে আসা সূত্র কি, কিলোমিটার থেকে মিটারে আসা সূত্র হচ্ছে গুণ ওপরে 5 নিচে 18, 18 দিয়ে 90কে কাজ আটের আমাদের 5 8 90 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের দুটি ট্রেনের মিশ্রিত গতি, যেহেতু দুটি ট্রেন একে অপরের অপোজিট ডাইরেকশনে আসছে, আমরা জানি অপোজিট মানে প্লাস এবং যদি বিপরীত দিকে থাকে, দুটি দুজনে একই দিকে যায় সমান দিকে, ধরো একটা ট্রেন ডান দিকে যাচ্ছে আর একটা ট্রেনও তার পাশ থেকে একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে দুজনের গতিবেগ মাইনাস হবে, রিলেটিভ স্পিড তখন বের করতে হয় আমাদের, কিন্তু আমাদের যেহেতু দুটি ট্রেন অপোজিট ডাইরেকশনে আসছে, দুজনে দুজনের মুখোমুখি আসছে, সেক্ষেত্রে আমাদের স্পিড হবে এস ওয়ান প্লাস এস টু, তাহলে আমাদের গতিবেগ কত বেরিয়ে গেছে 25 মিটার পার সেকেন্ড, এটা আমার এবারে খুব সোজা, এক সেকেন্ডে যদি যায় 25 মিটার তাহলে 30, এক সেকেন্ডে যদি যায় 25 মিটার তাহলে 300 মিটার যেতে কত সময় লাগবে, আমি উল্টোভাবে লিখি আমি 25 মিটার যায় এক সেকেন্ডে, 1 মিটার যাবে 1/25 এবং 300 মিটার যাবে ইন্টু 325 দিয়ে 300কে কাটলে 3 4 12 12 সেকেন্ড, উত্তর কোথায় আমাদের আছে দেখি তো, এখানে আছে সি, উত্তর হয়ে গেল। 8 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, আমরা এ পার্সন গোজ ফ্রম এ টু বি উইথ এ স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার,
যদি একজন একজন ব্যক্তি এ থেকে বিতে যায় 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং কামস ব্যাক আবার ফিরে আসে উইথ এ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি ফিরে আসে, দেন দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য পার্সন ইজ, সেক্ষেত্রে সেই ব্যক্তিটির অ্যাভারেজ মানে গড় গতিবেগ কত। দেখি আমরা আমরা একটা সূত্র মনে রাখবো গড় গতিবেগ বের করার ক্ষেত্রে, 2ab/a a প্লাস বি, 2ab/a+b, খুব সোজা অঙ্ক। তাহলে আমরা লিখি 2×20×30/50, কাটি 3×4=24 কিলোমিটার পার আওয়ার। দেখতে পাচ্ছ কাটলাম, 2 প্রথম গতিবেগ হচ্ছে 20, দ্বিতীয় গতিবেগ 30, দুটি যোগফল হচ্ছে 50, 0 0 কাটলাম, 5 দিয়ে 20 কাটলাম, 4 4 2 8 3, এটা 24 কিলোমিটার পার আওয়ার আমাদের বি অ্যান্সার। 9 নম্বর প্রশ্নে কি আছে দেখো, বলছে ইফ দ্য ডায়াগোনাল অফ এ রেক্টাঙ্গেল ইজ 10 সেন্টিমিটার ইজ টোয়াইস, এই কথাটি ভালোভাবে বুঝবে, ইজ টোয়াইস অফ ওয়ান সাইড অফ দ্য রেক্টাঙ্গেল, দেন দ্য এরিয়া অফ রেক্টাঙ্গেল ইজ। আমার অনেক বন্ধুরা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে পিলিতে এই প্রশ্নটা পারেনি, জটিল ভাবে তারা ছেড়ে এসছে, কিন্তু আমি বলবো এর থেকে সোজা প্রশ্ন আর কিছু হতেই পারে না, হতেই পারে না। তোমাদের কথাগুলো বুঝতে হবে যে টোয়াইস যে ডায়াগোনাল রয়েছে, ডায়াগোনাল মানে কর্ণ বলা, এটা যদি একটা আয়তক্ষেত্র হয় এইটা হবে তার কর্ণ, এটা হবে তার কর্ণ, তো এই কর্ণটা হচ্ছে 10 সেন্টিমিটার, এইটা দ্বিগুণ হচ্ছে একটি বাহুর, যদি আমি এইটাকে 5 ধরি তাহলে এর দ্বিগুণ হচ্ছে এটা, সেটাই বলেছে। তো আমি জানি এটা হচ্ছে ডায়াগোনালকে এই জ্যামিতির ভাষা বলা হিপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে লম্ব মানে হাইট স্কোয়ার প্লাস এটা হচ্ছে বেস, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হিপোটেনাস, এইচ ওয়াই লিখলাম, ঠিক আছে। ত্রিভুজের সূত্র ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে এটা, এটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আমরা জানি প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, 360 ডিগ্রি হচ্ছে তোমার 4টি কোণের যোগফল, তাহলে একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজের হিপোটেনাস বা হচ্ছে যেটাকে আমরা যেটাকে অতিভুজ বলি, তো অতিভুজ বের করার সূত্র হচ্ছে কি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব যদি আমার হাইট হয় তাহলে সেক্ষেত্রে বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইজ ইকুয়াল টু হিপোটেনাস স্কোয়ার, কারণ হিপোটেনাস আমাদের দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে স্কোয়ার যদি করি সেক্ষেত্রে কত হবে 100, আর হাইট দিয়ে দিয়েছে 5, 5কে যদি আমি স্কোয়ার করি তাহলে হবে 25, আর আমি এটাকে বি কে বি স্কোয়ার রেখেই দিলাম, আমি এক্স এক্স লিখলাম না, তো আমি যদি সেক্ষেত্রে এটা এদিকে আনি তাহলে মাইনাস হবে 100 - 25, আমি একবারে লিখছি 100 - 25 মানে কত 75, আমি 75 ডাইরেক্ট লিখলাম 75, বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে এটাকে আমাকে স্কোয়ারের বাইরে আনতে হবে মানে রুট করতে হবে, সেটাকে আমি যদি রুট করি সেক্ষেত্রে কত হবে, আমরা জানি 75কে এমনি ভাঙা যায় না, কিন্তু আমি লিখতে পারি তো 25×3 লিখতে পারি, 3×25=75, আমি 25কে ভাঙাতে পারি 5×5, আমি একটা 5 ডাইরেক্ট লিখলাম, √3 রেখেই দিলাম, সমান সমান হচ্ছে বি, মানে আমরা বেস পেয়ে গেছি হাইট পেয়ে গেছি, আর আমাদের তাহলে কি বের করতে বলেছে এরিয়া, এরিয়া মানে আমরা কি জানি বেস ইনটু হাইট বি ইনটু এইচ, জানি তো আমরা, আমরা বেস কত পেয়েছি এখানটায় 5√3, আমরা হাইট কত পেয়েছি এখানে 5, এটার সাথে এটা গুণ হবে তাহলে 25√3 হবে আমাদের আনসার, কোনো সন্দেহ আছে? 10 নম্বর প্রশ্নটি দেখো, দ্য রেশিও অফ থ্রি নাম্বারস, তিনটে নাম সংখ্যার রেশিও 1 2 3, 1 2 3 রেশিও রয়েছে এবং তাতে এসসিএফ, এসসিএফ মানে আমি প্রথমে কি বলেছি গসাগু, এসসিএফ মানে গসাগু ইজ 12, দেন দ্য হাইয়েস্ট নাম্বার উইল বি, তাহলে হাইয়েস্ট নাম্বার বা সব থেকে বড় সংখ্যাটি কি হবে, সেক্ষেত্রে আমরা দেখি খুব সোজা, এর থেকে বড় সোজা অঙ্ক আর কিছুই হয় না। আর মনে রাখবে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এইচসিএফ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে, আর যদি রেশিও দিয়ে দেয়
সেক্ষেত্রে 1:2:3 আমি রেশিও লিখে নিলাম, সেক্ষেত্রে সব থেকে সোজা নিয়ম, ছোট সংখ্যার সাথে গুণ করলে ছোট সংখ্যা, বড় সংখ্যার সাথে গুণ করলে বড় সংখ্যা হবে তোমার আনসার।